নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব, প্রত্যেক দিন কিছু নতুন নতুন বিষয় যেরকম আলোচনা করি, আজকে আলোচনা করব মাসিক রাশিফল নিয়ে। আর মাসিক রাশিফলে আপনাদের জন্য থাকবে এপ্রিল মাস 2022 আপনাদের কীরকম যেতে চলেছে। আলোচনার পূর্বে প্রত্যেককে জানাই বাংলা নববর্ষের অর্থাৎ পয়লা বৈশাখের অনেক অনেক আগাম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা বাংলা নতুন বছরটা ভীষণ সুন্দরভাবে শুরু করুন এবং সারাটা বছর সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আজকে আমরা আলোচনা তো করব, কিন্তু তার আগে একটি ছোট্ট কথা আপনাদের বলে রাখি। যারা মনে করছেন জ্যোতিষ বাস্তু সম্বন্ধীয় কোনো কোর্স করবেন, এপ্রিল মাসের শেষানে আপনাদের বাস্তু এবং জ্যোতিষ সম্বন্ধীয় কোর্স আমাদের নিমতা অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে প্রত্যেক বছর যেরকম হয়ে থাকে এবছরও শুরু হচ্ছে। যারা ভর্তি হতে চাইছেন তারা নিচে দেওয়া স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে অর্থাৎ 7003134009 এই নাম্বারে কল করে ডিটেলস জেনে নিতে পারেন যে কী কী করণীয়। যারা মনে করছেন আমার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন, অনলাইন কনসাল্ট করবেন, তারা 7003134009 এবং 9830975289 এই দুটি নম্বরে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেলস জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী করণীয়। আজকে এখন আপনাদের সাথে আলোচনা করব রাশিফল, কিন্তু তার আগে বিশেষ কিছু বিষয় যে কোন গ্রহ এই মাসে কোথায় সঞ্চার হচ্ছে সেগুলো দেখে নেওয়ার ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আর সেজন্যই আপনাদের সাথে আলোচনা করব যে এ মাসে আপনাদের ক্ষেত্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় সঞ্চার করছে, কবে সঞ্চার করছে, সেটি আমরা আগে প্রথমে দেখে নেব এবং তারপরে আলোচনা করব যে মাসের শুরুতেই কোন গ্রহগুলি কোথায় অবস্থান করেছিল। তারপরে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কিছু শুভ দিন যেগুলি অনেকটাই কিন্তু ফেভারেবল আপনারা বানাতে পারেন এবং সেই দিনগুলো আপনাদের ক্ষেত্রে ঘাতক কিনা সেগুলো আমরা আলোচনা করব। তাহলে চলুন প্রথমেই দেখে নিই যে গ্রহের স্থান পরিবর্তনের ক্ষেত্রে 7ই এপ্রিল মঙ্গল চলে যাচ্ছে মকর রাশি থেকে কুম্ভ রাশি, ধনিষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে প্রথমেই 7ই এপ্রিলে, যে সেনাপতি গ্রহ। তারপরে 8ই এপ্রিল বালক গ্রহ, বালখিল্য গ্রহ বুধ চলে যাচ্ছে মেষ রাশিতে। আর মেষ রাশিতে বুধের অবস্থান মানেই মীন রাশিতে এই নিচস্থ অবস্থান থেকে কিন্তু মুক্তি হওয়া এবং মেষ রাশিতে শুভ প্রভাব বুধের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো। 12ই এপ্রিল রাহু চলে আসছে মেষ রাশিতে এবং ঠিক একইভাবে 12ই এপ্রিল কেতু চলে যাচ্ছে বৃশ্চিক রাশি থেকে তুলা রাশিতে। 13ই এপ্রিল বৃহস্পতি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে তার সক্ষেত্রস্থ অবস্থান তৈরি করবে, ফলে গুরুও কিন্তু শুভফল নিশ্চিত দিতে থাকবে আপনাদের ক্ষেত্রে। তার সাথে সাথে 14ই এপ্রিল রবি সূর্য সৌরজগতের পিতা সে চলে যাচ্ছে মেষ রাশিতে, আর মেষ রাশিতে যাওয়া মাত্রই কিন্তু সূর্যের যে শুভ প্রভাব অর্থাৎ রবির যে শুভ প্রভাব সেটা কিন্তু দিতে আরম্ভ করে দেবে। মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয় আপনারা অনেকেই জানেন। 24ই এপ্রিল আবার বালখিল্য গ্রহ বা বালক গ্রহ বুধ সে আবারও কিন্তু মেষ রাশি থেকে চলে যাচ্ছে বৃষ রাশিতে, অর্থাৎ একই মাসে কিন্তু দুবার রাশি পরিবর্তনের সুযোগ পাচ্ছে বুধ। 27ই এপ্রিল শুক্র চলে যাচ্ছে মীন রাশিতে, আর মীন রাশিতে যাওয়ার সাথে সাথেই কিন্তু শুক্র তার নিজের যে মানে নিজের যে প্রকাশ সেগুলি কিন্তু ঘটাতে আরম্ভ করবে, অর্থাৎ শুক্রের মধ্যে যে গুণগুলো দেখা যায় সেগুলো কিন্তু প্রভাব বিস্তার করবে। মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ হয় ফলে শুভ প্রভাব নিশ্চিত মিলবে। 29ই এপ্রিল মাসের যদিও বা শেষ তবু 29ই এপ্রিল শনি কিন্তু মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে বহুদিন পর অবস্থান করবে এবং অশুভ প্রভাব কিছুটা নিশ্চয়ই কাটাতে সাহায্য করবে। আর একটুখানি এবার আমরা প্রথমেই দেখে নেব যে আপনাদের ক্ষেত্রে এই মাসে পুরো জোডি একটাতে গ্রহগুলি কোথা থেকে কোথায় সঞ্চার মাসের প্রথমেই প্রথম দিন কোথায় ছিল।
রাহু বৃষ রাশিতে অবস্থান, কেতু অবস্থান মাসের প্রথমেই, বৃশ্চিক রাশিতে একইভাবে অবস্থান করছে চন্দ্র, রবি এবং বুধ মীন রাশিতে, কুম্ভ রাশিতে বৃহস্পতি এবং শুক্রের একত্রিত অবস্থান, মঙ্গল এবং শনির অবস্থান মকর রাশিতে। এই অবস্থান আপনাদের ক্ষেত্রে অনেকটা ওভারঅল জোডিয়াকের ক্ষেত্রে কালসর্পযোগের প্রভাবও কিন্তু সৃষ্টি করছে, কারণ বৃষর পর থেকে অর্থাৎ মিথুন কর্কট সিংহ কন্যা তুলায় পাঁচটি ঘরে কোনো গ্রহের অবস্থান না থাকায় ওভারঅল জোডিয়াকে কিন্তু মাসের শুরুতে কালসর্পযোগের প্রভাব দেখা যাচ্ছে। আর এবার একটুখানি আপনাদের সাথে আলোচনা করে নেব যে এই মাসে আপনাদের ক্ষেত্রে কী কী যোগ আপনাদের ক্ষেত্রে এই মাসটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ করতে পারে, পজিটিভ বৃদ্ধি করতে পারে। তাহলে দেখুন, প্রথমেই থাকছে আপনাদের জন্য মঙ্গল এবং চন্দ্রের মহালক্ষ্মী যোগ, যা থাকবে 25 এবং 26 এপ্রিল। গজকেশরী যোগ আপনাদের জন্য তৈরি হচ্ছে 15, 16, 21, 22, 27, 28 এবং 29 তারিখ। আপনাদের ক্ষেত্রে চন্দ্রবৃহস্পতির শুভ যোগ কিন্তু তৈরি হতে চলেছে। এছাড়াও বুধাদিত্য যোগের প্রভাব বলা যায় না, তবে বুধ এবং রবির একসাথে যুক্তি কিছুটা প্রভাব, যেটা অনেকটাই কিন্তু শুভ ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দেখাবে। কীরকম, 1 তারিখ থেকে 8 তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু বুধ এবং রবির যুগ্ম অবস্থান কিছুটা শুভফল নিশ্চয়ই দেবে। বুধ একা মীনরাশিতে অবস্থান করলে যতটা খারাপ ফল দেয় সেটা কিন্তু দেবে না। 14 থেকে 23 এপ্রিল কিন্তু অনেকটা বেটার বলা যায়, কারণ রবি এবং বুধের অবস্থান মেষরাশিতে থাকবে, যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো। আর এবার আমরা একটুখানি আলোচনা করে নেব যে আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কিন্তু কোনো না কোনো দিন মাসে মাসের মধ্যে কোনো না কোনো দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভ থাকে। আর সেই দিনগুলি কোন দিন সেগুলি নিয়ে একটুখানি আমরা চর্চা করে নিই, দেখে নিই কোন কোন দিন আপনাদের জন্য অশুভ রয়েছে। দেখুন, আমরা যেহেতু আলোচনা করছি মেষ রাশি নিয়ে, তাহলে মেষ রাশির ক্ষেত্রে 12, 4 এবং 8 এই তিনটে ভাবের উপর থেকে চন্দ্র কোন কোন দিন গমন করছে সেই দিনগুলোই কিন্তু আপনাদের ক্ষেত্রে নোট করে রাখা উচিত। দেখুন, 12 অর্থাৎ দ্বাদশভাবে যাচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 7 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ। এই কটা দিন কিন্তু 1 তারিখ, 2 তারিখ এবং 28 তারিখ এবং 29 তারিখ, এই 4টে দিন থাকছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে। চতুর্থভাবে থাকছে 10 তারিখ এবং 11 তারিখ এবং অষ্টমভাবে থাকছে 19 তারিখ এবং 20 তারিখ। এই 8টি দিন কিন্তু আপনাদের পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ, এই দিনগুলি আপনাদের পক্ষে ভীষণ সমস্যাও নিয়ে আসতে পারে, সুতরাং এই দিনে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন কখনোই নেবেন না। দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলে রাখি ব্যবসায়িক ক্ষেত্র কীরকম যেতে চলেছে সেটি একটু আগে আলোচনা করে নিই। দেখুন, ব্যবসায়িক জায়গায় আপনাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু অধিক লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। যেগুলি পাওনা অর্থ আপনারা পেতেন সেগুলি কিন্তু এই মাসে আপনাদের কাছে আসার সম্ভাবনা ভীষণভাবে থাকছে, তবে ঋণ দেওয়া থেকে বিরত থাকবেন। বিজনেসের ক্ষেত্রে আপনাদের অনেক সময় হতে হয় যে আপনারা ধারে বাকিতে মাল দিচ্ছেন, সেগুলি কিন্তু আপনাদের বন্ধ করতে হবে এই মাসে। এছাড়া হঠাৎ ভুলভ্রান্তি লগ্নি হতে পারে বিজনেসের ক্ষেত্রে, ভীষণ সতর্ক থাকার চেষ্টা করবেন। এছাড়া কিন্তু ব্যবসায় যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তাদের ক্ষেত্রে হঠাৎ কাজের গতি কিন্তু মাসের শেষার্ধে বৃদ্ধি পেতে চলেছে। আলোচনা করব যারা কর্ম নিয়ে ভাবছেন তাদের ক্ষেত্রে এই মাস কীরকম যেতে চলেছে। দেখুন, কর্মক্ষেত্র কিন্তু মেষরাশির জাতক বা জাতিকাদের এই মাসে অনেকটা বেটার। কর্মের জন্য বিভিন্ন জিনিসের যে সংগ্রহ সেগুলো তৈরি হবে, কাজের জন্য যেগুলো আপনাদের দরকার ছিল সেগুলো কিন্তু এই মাসে আপনারা জোগাড় করে ফেলবেন, এবং তার সাথে সাথে কর্ম জোগাড় করার জন্য যে সমস্ত প্ল্যানিংগুলো চালাচ্ছিলেন সেগুলোতে আপনারা অবশ্যই সফলতা পাবেন। আপনাদের ক্ষেত্রে কাজের পরিশ্রম এই মাসে কিন্তু দ্বিগুণ থাকতে পারে অন্যান্য মাসের তুলনায়, তবে এই মাসে কিন্তু একটু প্ল্যান মাফিক আপনাকে কাজ করতে হবে, নচেত অনেকটা সময় আপনাদের সঠিক সময় ঘুম, সঠিক সময় খাওয়া না হওয়ার জন্য কিছু কিছু সময়ের ওলট পালট হয়ে যেতে পারে, যেটা আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা সময় নষ্ট করতে পারে। সুতরাং এই মাসে কিন্তু আপনাদের টাইম মেনে, ঘড়ি দেখে কিন্তু সঠিক সময় কাজ করলে আপনাদের ক্ষেত্রে সফলতা নিশ্চিত থাকছে। নতুন কোম্পানিতে যোগের আশা মাসের একদম শেষার্ধে থাকছে, পুরনো কোম্পানিতে এই মাসে ডাক আসতে পারে, তবে আপনাদের ক্ষেত্রে যারা অনেক দূরে রয়েছেন, নিজের বসতভিটে থেকে, নিজের বাস্তু থেকে অনেক দূরে কাজকর্ম করছেন, তাদের জন্য কিন্তু সাফল্য এই মাসে বেশি রয়েছে। আলোচনা করব আপনাদের ক্ষেত্রে ফ্যামিলি লাইফ, লাভ লাইফ কীরকম যেতে চলেছে, রিলেশনশিপ কীরকম থাকছে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের অবনতি উন্নতি কীরকম থাকছে একটু দেখে নিই। দেখুন, প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে যারা বহুদিন ধরে
মানে আপনারা পরিবারকে নিয়ে কিছুটা সমস্যা সংশয়ের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস অন্যান্য মাসের তুলনায় অনেকটা বেটার। এই মাসে পারিবারিক মানুষদের সাথে বন্ডিং বেটার হবে এবং তার সাথে সাথে দাম্পত্য জীবনেও যে সমস্ত জটিলতাগুলি ছোটো ছোটোভাবে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তৈরি হচ্ছিল সেগুলোও কিন্তু এই মাসে মনোমালিন্য অনেকটাই কমতে দেখা যাবে। তবে তার সাথে একটা কথা বলে রাখি, এই মাসে 12 তারিখে রাহুর মেষ রাশিতে সঞ্চার দাম্পত্য জীবনের ওপর কিছুটা প্রভাব হঠাৎ করে ফেলতে পারে, যেটা সন্দেহ বিবাদজনিত এবং তার সাথে সাথে তৃতীয় ব্যক্তির আগমনের ফলে আপনাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকার চেষ্টা করবেন। এছাড়া এই মাস কিন্তু ভ্রমণের ক্ষেত্রে অনেকটাই শুভ রয়েছে, দূরভ্রমণের পরিকল্পনা হঠাৎ করে আপনাদের ক্ষেত্রে এই ফ্যামিলি লাইফ বা ফ্যামিলিকে নিয়ে কিন্তু তৈরি করতে হতে পারে বা আপনি আপনার পার্টনারকে নিয়েও কিন্তু তৈরি হতে পারে এই মাসে বারংবার। আপনাদের ফ্যামিলিতে নতুন কিছু করার উদ্যোগ বা কোনো কিছু করার পরিকল্পনা আপনাকে নিতে হতে পারে এবং আপনার পরিকল্পনায় কিন্তু পরিবারের কোনো বিশেষ দিক উন্মোচিত করে দিতে পারে এই মাসে। আলোচনা করব এই মাসে আপনাদের ক্ষেত্রে অর্থভাগ্য কীরকম যাচ্ছে। দেখুন, মেষ রাশি জাতক বা জাতিকাদের অর্থভাগ্য এই মাসে মোটের ওপর ভালো, তবে ব্যয় আধিক্য কিন্তু অন্যান্য মাসের তুলনায় অনেকটা বেশি দেখা যাবে। কিছু লাক্সারি জিনিসের প্রতি কিন্তু হঠাৎ লোভ আপনাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে, সেগুলিতে আপনারা কন্ট্রোল রাখার চেষ্টা করুন। হেলথ নিয়ে কিন্তু আপনাদের খরচা এই মাসে হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে মাসের একদম শেষার্ধে, সুতরাং একটু সতর্ক থাকবেন। এছাড়া কিন্তু উপার্জন এই মাসে ভালো হলেও ব্যয়ের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। আলোচনা করব এই মাসে শিক্ষার্থীদের কীরকম যেতে চলেছে। দেখুন, শিক্ষার্থীদের জন্য এই মাসটি কিন্তু ভীষণ আদর্শ, অন্যান্য মাসের তুলনায় এই মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা নতুন কিছু করে দেখাবার, নতুন কিছু সৃষ্টি করার, দূরযাত্রা করে যারা মানে দূরভ্রমণ করে যারা পড়াশুনোর প্ল্যানিং করছেন, বিদেশ ভ্রমণ করতে চাইছেন পড়াশুনোর জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা শুভ রয়েছে। ডাক্তার যারা রয়েছেন বিশেষ করে, এছাড়াও টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ শুভ মাস এই মাসটি, আপনারা সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। আর এই মাসের ক্ষেত্রে আপনাদের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোট, আঘাত লাগার সম্ভাবনা আছে কি? দেখুন, আপনাদের ক্ষেত্রে আপনার দ্বাদশভাবে বৃহস্পতি তো থাকবেই, কিন্তু আপনার রাশিতে রাহুর অবস্থান, যেটা আপনাদের ক্ষেত্রে হঠাৎ যারা যান বাহন চালাচ্ছেন, যেহেতু মেষ রাশি চর রাশি, যান বাহন যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দিই। কারণ এই মাসে হঠাৎ রক্তপাত, দুর্ঘটনা হওয়ার বা অ্যাক্সিডেন্ট, চোট, আঘাত লাগার সম্ভাবনাও বৃদ্ধি পেতে পারে। তার কারণ রাহু অবস্থান করে থাকবে কৃত্তিকা নক্ষত্রে, যে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ রবি, সেও কিন্তু একই জায়গায় অবস্থান করার ফলে হঠাৎ বড় ধরনের দুর্ঘটনার ইঙ্গিত আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। মেডিকেল সম্বন্ধীয় কোনো যদি আপনাদের কোনো প্রবলেম রয়েছে তাহলে সেগুলি কিন্তু এই মাসের 14 তারিখের পরবর্তী সময়, অর্থাৎ রবি সঞ্চারের পরবর্তী সময় শুভ দিন, যে দিনগুলি আমি আপনাদের শুভ বলেছি সেই দিনের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই মেডিকেল ট্রিটমেন্ট করাতে পারেন, বিশেষ সুফল পাবেন। দেখুন, এই মাসকে আপনাদের সুন্দর বানানোর জন্য কিছু রেমেডি আমরা রেখেছি। প্রত্যেক মাসে যেরকম আপনাদের কিছু উপায়, কিছু উপাচার বলে থাকি, এই মাসেও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু উপাচার অবশ্যই বলবো। আর সেই ডেটগুলি আপনারা যদি মেনশান করে সেই ডেটে সেই উপাচারগুলি করতে পারেন তাহলে অনেকটাই কিন্তু আপনারা এই মাসটাকে সুন্দর বানাতে পারবেন। তার জন্য আপনাদের কী করতে হবে, দেখুন, 2রা এপ্রিল, 2রা এপ্রিল থাকছে চৈত্র নবরাত্রি, আর এই চৈত্র নবরাত্রির দিন আপনারা কিন্তু স্কন্দ মাতার উপাসনা করতে পারেন। ওম দুম দুর্গায় নামো এই মন্ত্র কিন্তু আপনারা 11 মালা সেদিনকে জপ করতে পারেন এবং টানা মাস জুড়েও কিন্তু আপনারা পাঠ করতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত সুফল আপনারা অবশ্যই পাবেন। 10ই এপ্রিল, আর 10ই এপ্রিল রামনবমী থাকছে, রামনবমীর দিন আপনারা কিন্তু লাড্ডু ভোগ দিয়ে আপনারা পুজো দিতে পারেন এবং সেই দিন রাম রক্ষা স্তোত্র কিন্তু পাঠ করে বিশেষ সুফল আপনারা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে 12ই এপ্রিল, 12ই এপ্রিল থাকছে কামদা একাদশী, আর সেই দিনকে বিষ্ণুজির উদ্দেশ্যে দেশি ঘিয়ের কিন্তু প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন, সেদিনকে অবশ্যই বিষ্ণু সহস্রনাম পড়ুন, সেক্ষেত্রেও অত্যন্ত সুফল অবশ্যই পাবেন আপনারা সারা মাস জুড়ে। 16ই এপ্রিল হনুমান জয়ন্তী, আর এই হনুমান জয়ন্তীর দিন আপনারা একমুখী হনুমান কবচের পাঠ অবশ্যই করুন, এটা চেষ্টা করুন করার, আর তার সাথে সাথে হনুমানজিকে কেশর অর্পণ করুন, বা যদি কেশর না পাওয়া যায় সেক্ষেত্রে সিঁদুর, মেটে সিঁদুর আপনারা অর্পণ করতে পারেন এবং লাড্ডু হনুমানজির উদ্দেশ্যে ভোগ দিন এবং সেই লাড্ডু আপনারা আপনাদের নিকটস্থ বিভিন্ন ধরনের যত বাচ্চারা আছে তাদের মধ্যে বিদিয়ে দিন, আর দেখুন সারাটা মাস জুড়ে বিভিন্ন ধরনের শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে মিলতেই থাকবে।
যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের এই এই মাসের রাশিফল, মাসিক রাশিফল। মাসিক রাশিফল আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আপনারা অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।